দর্শক এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী আশিকুল আলম তার কাছ থেকে জানব ঈদুল আজহা ট্রেন যাত্রার খবরাখবর আশিক ঈদের ট্রেনের প্রথম যাত্রায় টিকিট আর ব্যবস্থাপনায় কোনো অভিযোগ আছে কিনা যাত্রীদের জানাবেন মাহবুবা ধন্যবাদ আপনাকে ঈদের প্রথম দিনে ট্রেন যাত্রা আসলে অনেকটাই স্বস্তিদায়ক এবং যাত্রীরা তেমনটাই আমাদেরকে বলছিলেন কারণ সকাল থেকে এ পর্যন্ত যে 8টি ট্রেন ছেড়ে গেছে প্রত্যেকটি ট্রেনই সময় অনুযায়ী ছেড়ে গেছে সেক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি কম হয়েছে এবং তারা অনলাইনের যে টিকিট ব্যবস্থাপনা সেখানে শুধু একটি বিষয় বলছেন যে আসলে টিকিট কাটতে যেয়ে তারা যে সার্ভারে যখন প্রবেশ করতে পারছেন না সেই বিষয়টি তারা বারবার বলছেন এবং আরেকটি বিষয় বলছিলেন যে মাহবুবা তারা যে যারা খেটে খাওয়া দিন মজুর মানুষ যারা সাধারণ মানুষ তাদের জন্য আসলে বিশেষ একটা ব্যবস্থা রাখা দরকার রেলওয়ে কর্তৃপক্ষের এরকমটি তারা দাবি করছিলেন আরেকটি বিষয় জানিয়ে রাখি মাহবুবা আপনাকে যে এ পর্যন্ত ঈদের যে স্পেশাল ট্রেন 8টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ এর মধ্যে প্রতিদিনই 52 জোড়া ট্রেন চলবে তার মানে 104টি ট্রেন আপডাউন করবে প্রতিদিন এবং সেক্ষেত্রে 50 থেকে 60 হাজার যাত্রী পরিবহনের ব্যবস্থা রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পঞ্চগড় এবং লালমনি যে ট্রেনটি লালমনি এক্সপ্রেস ট্রেন সেটি কিন্তু কমলাপুর স্টেশনে আসবে না বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে যাবে এবং সেক্ষেত্রে যাত্রীদেরকে বিমানবন্দর স্টেশন থেকেই উঠতে হবে এবং আর বাকি যে ট্রেনগুলো সেগুলো আসলে যখন ঢাকামুখী হবে তখন কিন্তু বিমানবন্দর স্টেশনে থামবে না কমলাপুর থেকে ছেড়ে যাবে সেক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রেখে সেভাবে যাত্রীদেরকে স্টেশনে আসার জন্য আহ্বান জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ আর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দিচ্ছেন না এবং এবারও ঈদে তারা কঠোর হবেন বলে জানিয়েছেন এই ছিল আমার কাছে কমলাপুর থেকে ধন্যবাদ আপনাকে এতক্ষণ ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাছিলেন সহকর্মী আশিকুল আলম